ওয়েলকাম টু নিতুর পৃথিবী, আমি তোমাদের নিতু। আজ বেশ কয়েকদিন পর চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। শীতকাল পড়া মাত্র যাই না কেন, সন্ধ্যেবেলায় স্ন্যাক্স বা ভাজাভুজি খাওয়ার প্রবণতাটা একটু বেড়েই যায়, কি তাই তো? আমার মনে হয় সব পরিবারেই তাই, স্পেশালি বাচ্চারা বায়না করে সন্ধ্যেবেলায় কিছু ভাজাভুজি খাওয়ার। তো সবসময় তো বাড়ির কোনো খাবার তেলে ভাজা খাওয়াটা ঠিক না, তো তার জন্যে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্যে আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল মশলা পাঁপড়, একদম সহজে আর খুব চটজলদি। সাধারণত যে ধরনের পাঁপড় আমরা বাইরে থেকে কিনে খাই তাতে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে বা কখনো ফুড কালার দেওয়া থাকে, আর নামেই মশলা পাঁপড় হয়। ওখানে যে কী মশলা যায় বা কী ফ্লেভার যায় কেউ কিন্তু জানে না, ঠিক আছে? তো তার জন্যেই কিন্তু আজকে এই আইডিয়াটা বার করা, খুব সহজে ঘরে কী করে চটজলদি মশলা পাঁপড় তৈরি করে নেওয়া যায়, আর যেটা একবার তৈরি করলে কিন্তু তুমি অনায়াসে সারা বছর স্টোর করতে পারবে, মাঝে মাঝে রোদে দিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ যে সামান্য কিছু সময় খরচ করে, সামান্য কিছু উপকরণ খরচ করে, অত্যন্ত কম খরচায় কী করে মশলা পাঁপড় তৈরি করে নেওয়া যায়, যেটা কিন্তু আসলে স্বাস্থ্যকর, যেখানে কোনো ফুড কালার বা কোনো প্রিজারভেটিভ আমি কিছুই মেশাবো না। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। মশলা পাঁপড় তৈরি করার জন্যে আমি এখানে ব্যবহার করছি সাবুদানা, যেটা গতকাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 250 গ্রামের মতো সাবুদানা নিয়েছি। আর সাবুদানা দু রকমের পাওয়া যায়, একটা মোটা দানা, একটা সরু দানা। তো আমি এখানে সরু দানার সাবুটাই কিন্তু ব্যবহার করছি। তো দেখো, সারারাত ভিজিয়ে রাখার ফলে যেটা হয়েছে, সাবুদানাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আর আগেই বললাম মশলা পাঁপড়, তাই এর সঙ্গে ব্যবহার করবো বেশ কিছু মশলা। তোমাদেরকে দেখিয়ে দিই যে মশলা পাঁপড় তৈরি করার জন্য আমি কী কী মশলা ব্যবহার করছি। এই দেখো, নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ গোটা জিরে, কারণ জিরের ফ্লেভার পাঁপড়ে আমার বেশ ভালো লাগে। তার সঙ্গে আছে কিছুটা শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স আর কি বলতে পারো, শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। বেশ কিছুটা হলুদ নিয়েছি, যেহেতু কোনো ফুড কালার ব্যবহার করব না তাই সামান্য পরিমাণ হলুদই নিয়েছি, একদম ঘরোয়া উপাদান। আর তার সঙ্গে নিয়েছি আজোয়ান। আজোয়ান যে কোনো ভাজা ভুজায় ব্যবহার করলে গ্যাস অম্বলের প্রবলেমটা হয় না, সহজে কিন্তু হজম হয়ে যায়। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। ভাজা ভুজি বা স্ন্যাক্স জাতীয় কোনো খাবারে গোলমরিচের গুঁড়ো কিন্তু একটা আলাদাই মাত্রা নিয়ে আসে, এর জন্য কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করছি। আর লাগবে সামান্য পরিমাণ নুন, স্বাদ মতো সেটা দেবো একদম তৈরি করার সময়ে। তো দেখো, প্রথমে যেটা করলাম, বসিয়ে দিয়েছি একটা কড়াই এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে নেওয়া সাবুটা, আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ জল, যাতে সাবুটা ভালোভাবে সিদ্ধ হয় আর জল শুকিয়ে যাতে নিচে লেগে না যায়, তার জন্য কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দেবো। দিয়ে মিডিয়াম আছে ভালো করে জাল করে নেবো, যতক্ষণ না সাবুটা একদম গলে গলে যায়। দেখো, প্রায় 10 মিনিট ধরে কিন্তু সাবুটাকে ভালো করে জাল করে নিয়েছি, আর এখন কিন্তু সাবুটা প্রায় গলে এসছে, একদমই কাঁচা কোনো ভাব নেই। আর এই পর্যায়ে আমি এক একে সমস্ত যে মশলা নিয়েছিলাম সেইগুলো একটা একটা করে অ্যাড করে দেবো, হলুদ, শুকনো লঙ্কার যে কুচি বা চিলি ফ্লেক্স সেগুলো, আর সমস্ত যেসব নিয়েছিলাম প্রত্যেকটা দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আরও জাল করে নেবো বেশ কিছুক্ষণ, মানে আরও 5-7 মিনিট জাল করতে হবে। তারপর দেখবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর তারপরে কিন্তু একটা সুন্দর স্মেল বেরোবে, তাহলেই বুঝবে যে সাবুটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, জাল করার মাঝে মাঝে হাত দিয়ে দেখতে হবে যে আঠা আঠা একটা ভাব এসছে নাকি, যেই মুহূর্তে দুটো হাতের মাঝে আঠা আঠা ভাব চলে আসবে সেই তখনই বুঝতে হবে যে সাবুটা কিন্তু ঠিকঠাক একদম তৈরি হয়ে গেছে পাঁপড় তৈরি করার জন্য, তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর আঁচটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না, কারণ সাবু কিন্তু সহজেই লেগে যায়, তাই একদম মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে সময় নিয়ে জিনিসটাকে তৈরি করতে হবে। তো দেখো, ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছি। Thank you.
ভালো করে জাল দিয়ে নিয়ে চলে আসলাম রোদ্রে, মানে ছাদে। আর এখনো কিন্তু আমি পাঁপড় গুলোকে ভালো করে বসিয়ে দেবো। আর পাঁপড় বসানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা প্লেট, কাচের প্লেট, যাতে কি হবে পাঁপড় গুলোর আকারটাও বড় হবে, আর আমি ইচ্ছা মতো চাইলে ভেঙে ছোট টুকরো করে নিতে পারবো। আর ছোট জায়গায় বসালেও হতো, মানে ছোট একটা বড় বড় একটা প্লাস্টিক পাতিয়ে সেখানে ছোট ছোট আকার করে দিলেও হতো। তো সেক্ষেত্রে কি হয়, ঢাকা দেওয়ার একটু প্রবলেম হয়ে যায়, তো এর জন্য মনে করলাম বড় প্লেটেই দিই। তাহলে কি হবে, আমার ইচ্ছা মতো আমি ঢাকা দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এর জন্য কিন্তু আমি বেশ কয়েকটা বড় বড় প্লেট নিয়ে নিয়েছি। তো প্রথমেই যেটা করব, এই প্রত্যেকটা প্লেটে আমি অল্প অল্প করে তেল গুলিয়ে নেব, মানে হালকা একটু তেল নিয়ে নেবো, তাতে কি হবে পাঁপড়টা সহজেই কিন্তু উঠে যাবে। ভিজিয়েছিলাম সেখানে এত পরিমাণ পাঁপড় হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো কতটা কম খরচে কতগুলো পাঁপড় পাওয়া যাবে আর কি। তো এখন সমস্ত দেওয়া হয়ে গেছে, এবার দেখা যাক শুকাতে কতদিন সময় লাগে। ফিরে আসলাম প্রায় 3-4 দিন পরে, আর জানি না কেন আমি পাঁপড়গুলো দেওয়ার পরেই সব কটা দিনই আকাশটা হালকা হালকা মেঘলা ছিল, মানে চড়া রোদ সেটা কখনোই পাইনি, দু একদিন পেয়েছি আর সব দিনই কিন্তু মেঘলা মেঘলা ছিল। তো আজকেও কিন্তু আকাশটা বেশ মেঘলা, আর এই দেখো এর মধ্যে কিন্তু আমার সমস্ত পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে। আর এই দেখো দেখতে কত সুন্দর লাগছে, তবে একটা মুশকিল হয়েছে, কী বলতো, আমি আগেই বললাম ঠিকঠাক রোদ্দুরটা পাইনি, এতে কী হচ্ছিলো পাঁপড়গুলো না কেমন ফেটে ফেটে গেছিলো। তো প্রত্যেকটা পাঁপড় এরকম গোটা গোটা আমি পাইনি, কয়েকটা পাঁপড় এমনভাবে ফেটে গেছিলো দেখো পুরো ভেঙে চুর চুর হয়ে গেছে। অবশ্য অসুবিধা কিছু হয়নি, আমার কাজটা একটু আগিয়ে দিয়েছে, আমাকে তো পরও ভেঙে ভেঙেই ভাজতে হতো, তো সেটা আর করতে হবে না, তুলতে গিয়েই সমস্ত ভেঙে ফেলেছি বলতে পারো, কী আর করবো ঠিকঠাক রোদ না পেলে যেটা হয় আর কি। তো তবুও বলবো ভাজার পরে একদম ঠিকঠাক লাগছিলো, কারণ আমাকে তো পরে ভেঙে ভেঙেই ভাজতে হতো, নাহলে তো অনেক বড় আকার হয়ে যায়, একটা তো কখনোই গোটা ভাজা সম্ভব না। তো চলো এখন এগুলোকে ভালো করে ফ্রাই করে নিই, তারপর তোমাদের দেখাই এর ফাইনাল লুকটা। যথারীতি তেল দিয়ে দিলাম কড়াইতে, এবার একটা একটা করে পাঁপড় আমি ভেজে ফেলবো। এই যে দেখো ছোট্ট একটু করে পাঁপড় দিলাম, কত বড় হয়ে যাবে পাঁপড়, তো এটাই সুবিধা, ছোট পাঁপড় দিলেও কিন্তু বড় হয়ে যায় ভাজার পরে। আর পরিবারের সবাই যখন খেয়ে ভালো বলে না, তার থেকে ভালো আর কিছু লাগে না। এই দেখো আমি একটা একটা করে সমস্ত পাঁপড়গুলো ভেজে ফেলবো, তবে না সব একবারে ভাজা যাবে না, তাহলে অনেক অনেক পরিমাণ হয়ে যাবে, আজকে খাওয়ার মতন কিন্তু আমি ভাজছি। দেখেছো সমস্ত ফুড কালারবিহীন, সমস্ত প্রিজারভেটিভবিহীন, কত সুন্দর মুচমুচে মশলা পাঁপড় তৈরি করে নেওয়া যায়, তাও এত সহজে আর এত কম সময়ে। হ্যাঁ সময় লাগে শুধু রোদ্রে দেওয়ার সময়টুকু, এইটুকু, নাহলে কিন্তু বানাতে খুব একটা সময় আমার লাগেনি। তো তোমাদের কেমন লাগলো পুরো প্রসেস সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো ভাজার পরেও কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়েছিলাম, জোয়ান, জিরা, লঙ্কা সমস্ত দেখা যাচ্ছে,
তো বুঝতেই পারছো কত সুন্দর মশলাদার পাঁপড় তৈরি হয়েছে, আর একদম মুচমুচে, একদম ক্রিস্পি, মানে মনেই হচ্ছিল না বাড়ি তৈরি করা, মনে হচ্ছে নিশ্চয়ই কেনা পাঁপড় আর নিশ্চয়ই কিছু দেওয়া আছে, মানে কিছুই লাগে না, অথচ দেখো কত সুন্দরভাবে পাঁপড় তৈরি করে নেওয়া যায়। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম, তো চলো পাঁপড়গুলো ভাজি, তারপর আবার কথা বলছি। এখনই চলে আসলাম, ক্রিস্পি ক্রিস্পি পাঁপড় ভাজা, মশলা পাঁপড় ভাজা। আর হ্যাঁ, এটা কিন্তু সমস্ত পাঁপড়গুলো ভাজিনি, আমি একটা প্লেটের মতো ভেজেছি, তাতে কিন্তু দেখো এক থালা ভরে গেছে, বুঝতেই পারছো ফুললে কতটা বড় হয়ে যায়। আর দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে দেখা যাচ্ছে ভাজার পরও, আর যখন মুখে পড়ছিল তখন বেশ ভালো লাগছিল খেতে। আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, যারা এরকম আছো না, ডালের সঙ্গে কিছু না কিছু ভাজা ভুজি প্রয়োজন হয় সব সময়, না হলে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য কিছু লাগে, তারা কিন্তু অবশ্যই বানাতে পারো। আর একবার তৈরি করলে এটা কিন্তু সারা বছর রাখতে পারবে, অবশ্য কাঁচা অবস্থায়, মানে ভাজার আগে সেটা রাখলে কোনো অসুবিধা কিছু হয় না, মাঝে মাঝে রোদে দিলেই একদম মুচমুচে থাকে। তো তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা আমার শেয়ার করার ছিল, আশা করি প্রত্যেকটা গৃহিণীর খুবই উপকারে আসবে। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মচমচ করে ভেঙে যাচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সবসময় তো পাঁপড় টাপড় আমরা কিনেই খাই, কিন্তু ঘরেও যে তৈরি করে নেওয়া যায় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, যদি কারো ভালো লাগে রেসিপিটা সে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর তারপর জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা, তাহলে আমার খুব ভালো লাগবে। সকলকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা।